প্রতি সপ্তাহে মসজিদে দেখলে কোটা ছাড়ে না, এটা সামনে দিয়ে কোটা দেয় না। এখানে দেখেন তো কোনো কাগজের নোট দেয় মানুষ, খালি 5 টাকার পয়সা ওই কোটার উপর থেকে দেয় ফেলে, যাতে ঠক করে সাউন্ড হয়। আবার দিয়ে দূরে ফেলে দিয়ে ডানে বাঁয়ে তাকে দেখে কেবা শুনবেন ফাঁসু হে কতক্ষণ। আল্লাহ দিচ্ছে জান্নাত ক্রয় করার জন্য শব্দ করে, আর 17 লক্ষ টাকা ঘুষ দিচ্ছে টেবিলের তল দিয়ে লোক করে। আল্লাহ দেয় শব্দ করে, ঘুষ দেয় লোক করে। ই আবার করতে হুজুর দোয়া করবেন আল্লাহ দান ইমানের মৃত্যু দেয়, বহুত দূর ইমান। আপনার আগে আল্লাহর দান বাক্স যাচ্ছে, আল্লাহর ঘরের দান বাক্স, আপনার বাড়ির রং, আপনার বাড়ির সেই মেহগুনি কাঠের দরজা, সেই গ্রিল, সে আবার থাই গ্লাস, সে আবার পাউপোষ, আবার হচ্ছে কার্পেট, আবার স্টাইল 18x18। আর মসজিদের ঘরের জানলা নেই, কইতে আল্লাহর ঘর বা এই আমাকে সবার দাওয়াত দেবার দায়, যাই বলবি গরিব মানুষ হুজুর আমাকে মসজিদ গরিব, মাদ্রাসা গরিব। তাহলে মুঠি যদি খালি গরিবই হয় তো ধনী কে? তার মানে ওই গরিবের কথা আমার থেকে টেকা আনা কম দিবি। মসজিদ যদি গরিব হয় আপনি 10 বিঘা জমি দেন, হ্যাঁ কথা বল, মাদ্রাসা যদি গরিব হয় আপনি 20 বিঘা জমি লেখে দেন, আপনার জন্য তো জান্নাত অবধারিত। তে আপনিও মসজিদের